সৌদি প্রো লীগ নিয়ে কথা বলি। এই মুহূর্তে প্রচুর পরিমাণে কথা হচ্ছে ফুটবল ট্রান্সফার নিয়ে, এবং এই ফুটবল ট্রান্সফারে খুব স্বাভাবিকভাবে সৌদি প্রো লীগে একের পর এক ফুটবলার ভিড়ছে। ক্রিশ্চিয়ানো রোনালদো আগে থেকে ছিলেন, করিম বেনজেমা তো আছেন, এনগোলো কন্তে, হাকিম জিয়েশ, চেলসির গোলকিপার মেন্দি, এবং আরো আরো অনেক নাম শোনা যাচ্ছে। ইনফ্যাক্ট আপনার রিসেন্টলি তো দেখলাম বার্নার্ডো সিলভার নামও কিন্তু আসলে শোনা যাচ্ছে সেই জায়গায়, তবে সেটা আসলে একেবারেই প্রিলিমিনারি পর্যায়ে রয়েছে। কারণ বার্নার্ডো সিলভার সাথে 2025 সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটি কন্ট্রাক্ট রয়েছে, পিএসজি তাকে চাইছে, সেখানেও তিনি যেতে পারেন, তবে নতুন করে কিন্তু আল হিলালও কিন্তু আসলে তাকে অফারটা দিয়েছে। এই জায়গায় সৌদি প্রো লীগ না যাওয়ার কোনো আসলে কারণ নেই, কিন্তু এই জায়গাতেই একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেছে। ঠিক এভাবেই যে দেখুন, ইংলিশ অনেকেই সাবেক ফুটবলার, আমি যদি নামও ধরি গ্যারি নেভিল এবং জেমি ক্যারাঘার, এই দুজনই আসলে একরকম কটাক্ষ করছেন এই সৌদি আরবের নতুন প্রো লীগটাকে। এবং কিছুদিন আগে আমরা দেখেছি ইউএফএর প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন, তিনিও বলেছেন যে সৌদি প্রো লীগটা যে স্ট্রাকচারে করা হচ্ছে সেটা না করে বরং এই টাকাটা যদি তরুণ ফুটবলারদেরকে গড়ে তোলার জন্য করা হতো তাহলে ভালো হতো। আর নেভিল এবং জেমি ক্যারাঘারের কমপ্লেইন হচ্ছে এটা যে দেখুন, যে সৌদি আরবে মানব কি বলে ওটাকে হিউম্যান রাইটস এর ব্যাপারে অনেক রকম কমপ্লেইন রয়েছে, অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, এবং এটাকে তারা বলছেন স্পোর্টস ওয়াশিং, আই ওয়াশিং এর সঙ্গে মিলিয়ে স্পোর্টস ওয়াশিং। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন সৌদি আরবের পার্সপেক্টিভ থেকে? হ্যাঁ, আসলে দেখুন, তারা তো, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে প্ল্যান আছে, তারা চাইছে আসলে পুরো ওয়ার্ল্ডটাকে, কাতার যেটা আসলে করে দেখিয়েছে না, পুরো ওয়ার্ল্ডটার দৃষ্টিটা আসলে এখানে নিয়ে আসা। সে কারণটাই কিন্তু ওই যে লিওনেল মেসিকে তারা আনতে চেয়েছিল, ভালো টাকা অফার করেছিল, এখন হচ্ছে আপনার টিমগুলো তারা রিবিল্ড করছে, 2030 ওয়ার্ল্ড কাপটা তারা তাদের দেশে আয়োজন করতে চায়। 2030 ওয়ার্ল্ড কাপের একটা আপডেট আছে, সৌদি আরব সরে গেছে সেখান থেকে, এবং 2030 বিশ্বকাপে এখন শুধুমাত্র থাকছে হচ্ছে স্পেন, মরক্কো একদিকে, এবং আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, লাতিন দেশগুলো, ইউরুগুয়ে, এই চারটা দেশের সেই জায়গাটাই আসলে তারা পুরো ওয়ার্ল্ড এর আসলে অ্যাট্রাকশন হাবটা তারা করতে চায়। রোনাল্ডো কেনেছে, মেসিকেও আনতে চেয়েছিল, সেটা হয়নি। প্ল্যানিং আসলে ভালো, প্ল্যানিং তো ভালোই, কিন্তু ওই যে স্পোর্টস ওয়াশিং এর কথা বলা হচ্ছে এই ব্যাপারে বা এই দিক থেকে যদি আপনি অভিযোগ তোলে নি তাহলে একটু হিপোক্রেসি হয়ে যায় না? কিভাবে আমি বলি, নিউক্যাসলের মালিকানা কার কাছে? এই সৌদি, এই এদের কাছেই তো, তাই না? যে পিএফআই তাদের ফান্ডিং, তো 80% ফান্ডিং তাদের, পিএসজির মালিকানা কাতারের, আরো এরকম মালিকানা আমরা দেখতে পাই। তো আসলে সমস্যাটা কোথায়, যখন ইংল্যান্ডেই একটা ক্লাব রিবিল্ড করছে, নিউক্যাসল এখন চ্যাম্পিয়ন্স লীগ খেলবে এবার, তাই না? তো এটা কি কারণে খেলছে তারা? সৌদি টাকার জোরেই তো তারা খেলছে। তো সেটাকে আপনি যদি পজিটিভ ভাবে দেখেন, সৌদি আরব তাদের নিজেদের দেশে একটা লীগ গড়ছে, সেটাকে আপনি কটাক্ষ করতে গেলে কি এটা হিপোক্রেসি হয়ে যায় না? অবশ্যই, কারণ যে যার মতো, তার টাকা আছে, সে খরচ করছে, তার দেশে লীগ সে করছে, করুক না। এক্স্যাক্টলি, এখানে হয়তো মানে একটা স্ট্যান্ড থাকাটা বোধহয় খুব বেশি জরুরি সব দিক থেকেই। আর আমি যদি একটু এইভাবেও বলি, এর আগে যখন চাইনিজ সুপার লীগটা হলো, চাইনিজ সুপার লীগের স্ট্রাকচারের সঙ্গে এই সৌদি প্রো লীগের স্ট্রাকচারের একটু তফাত আছে। চাইনিজ সুপার লীগ কিন্তু সাস্টেইন করতে পারে নাই, কার্লোস তেভেজের মতো ফুটবলাররা বা চেলসির অস্কার, খুব প্রাইম টাইমে তিনি গিয়েছিলেন চাইনিজ সুপার লীগে, কিন্তু ওটা আসলে শেষ পর্যন্ত ওয়ার্কআউট করেনি। সৌদি প্রো লীগ ওয়ার্কআউট করবে কিনা সেখানে অনেক রকম সংশয় আছে। আমি আলেকজান্ডার সেফেরিনের সঙ্গে একমত যে তরুণ ফুটবলার উঠে আসার দিক থেকে বোধহয় আরো বেশি মনোযোগী হওয়ার দরকার, কিন্তু সৌদি আরব তো সেই কাজটা করছে অনেক আগে থেকেই। এই জায়গাটা হচ্ছে সৌদি আরব এই কাজটা করছে, হ্যাঁ এই কাজটা করছে। এরপর দেখেন, যখন আপনি হচ্ছে গিয়ে সৌদি লীগগুলো, যখন এসব ওয়ার্ল্ড ক্লাস টপ লেভেলের ফুটবলারদেরকে যখন আপনি দেখবেন, তখন তো ইনিশিয়ালি তো সেটা হচ্ছে ঘুরে ফিরে ইনডিরেক্টলি আপনার ইয়াং জেনারেশনটাকেও তো আসলে ইন্সপায়ার করছে, তারাও তো আসলে ফুটবলটাই আসছে, এবং তাদের তো আসলে পারফরমেন্স আমরা যদি এফসির দিক থেকে দেখি, চ্যাম্পিয়ন্স লীগে সৌদি ক্লাবগুলো কিন্তু পারফর্ম করছে, তাদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ারও কিন্তু আসলে রেকর্ডগুলো কিন্তু রয়েছে, আল হিলাল তো পাঁচবার। সো হচ্ছে কি, এই জিনিসটা আসলে টোটালি কন্ট্রাডিক্টরি, এটাকে আসলে ওই যে উয়েফার কাছ থেকে এশিয়ান জোনটায় চলে আসা, এদের ঘরানার ফুটবলটায়, এই ঘরানার ফুটবলটায় খেলা, এটা আসলে অনেকেই আসলে মানতে পারে না। ওই যে একটা কথা আছে না যে পশ্চিমাদের ইয়েতে পড়ে যাওয়া, কাইন্ড অফ আসলে ফুটবল ব্যাপারটা এরকম। আপনি যদি ফুটবলের ইতিহাসটা দেখেন, বিশ্বকাপের ইতিহাস দেখেন, তাহলে ইউরোপ এবং লাতিন এই দুজনের ভেতরে দ্বন্দ্ব কিন্তু বহু পুরনো। তো পরে গিয়ে ইউরোপ আর লাতিন এখন মোটামুটি একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আছে। এখন এশিয়া যেহেতু নতুন সুপার পাওয়ার হওয়ার চেষ্টা করছে, এই জায়গায় অনেক রকমের বাধা আসবে, কিন্তু এই জায়গায় এশিয়ান ফুটবলের সমষ্টিগতভাবে তাদের আসলে কতখানি সাংগঠনিক দক্ষতা আছে তার উপরে হয়তো দিন শেষে অনেক কিছু নির্ভর করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.